গৌরব অনুভব করছো সেইটে প্রশংসনীয় পদক্ষেপ আমার প্রথমবারের কারণে মেহরগাঁও জেলা বিচার মানে উদ্যোগত ইয়াত আয়োজিত করা হয়েছে এদিনিয়া কার্যসূচী। এই কার্যসূচীত রাতেপুরের এতালেকে আছে আর সন্ধ্যালেক থাকিব। আর ইয়াত আমার জনপ্রিয় কণ্ঠশিল্পী লগতে অভিনেতা অভিনেত্রী সকলো আমার ফিল্ম জগতত বড় ইন্ডাস্ট্রিত যান যেখিন আমার একটর একট্রিস আছে ইয়াতে আহিব। আর সমগ্র অঞ্চলের রাইজ বিভিন্ন মানে ভাষা ভাষী ইয়াত আমাক সহায় সহযোগ আগবাইছে। গতি আশা করছো আজির এই দিনজোড়া এদিনিয়া কার্যসূচী লয় যেটো আমার জনসাধারণক বা বড় রাইজক আমার সাংস্কৃতিক কলা সংস্কৃতি বজায় রাখার স্বার্থত যেখানে আমি মেসেজ দিব বিচার এইটু 100% সফল হয়েছে বলে মোর আশাবাদী। গতি আশা করছো আহি থাকা দিনে নিশ্চয়ক আমি ইয়ার উদ্দেশ্য লক্ষ্য মানে বড়র যেখানে কলা সংস্কৃতি থাকিব ফিল্ম জগতের প্রায় আদি করে লই পেলে মিউজিশিয়ান থাকিব আর্টিস্ট থাকিব সিঙ্গার থাকিব যেখানে ইন্ডাস্ট্রিত মানে জড়িত থাকা যখন ব্যক্তি আছে মানে আর্টিস্ট আছে তেওঁলোকৰ অদূর ভবিষ্যৎ আমি মঙ্গল কামনা করছো। এতিয়া নবপ্রজন্মে যে ধরনের পদক্ষেপ লৈ আহি পালে আজি উদ্যোগ লৈছে আজি তো এই প্রসঙ্গনীয় পদক্ষেপ কেতিয়াও তেনেকে হওয়া নাছিল। দান বরণি দি নিজে মানে দান বরণি দি ফেলে এই অনুষ্ঠানটি পাতিছে এই তো বহুত ডর কথা। কারোপ্রায় তেনেকে ডোনেশন লয় বা কালেকশন করি তেওঁলোকে এই উদযাপন করা নাই যেখানে উদ্দেশ্য লক্ষ্য লই পেলে তেওঁলোকে নিজে নিজে আগবাড়ি আহিছে এই বহুত ডর কথা। আশা করছো মই নিজে সেন্ট্রেলর সভাপতি হয়ে পেলে জেলা যান আছে জেলার অন্তর্গত যান যেখানে আর্টিস্ট আছে উজ্জ্বল কামনা করছো সেইটে আমি বিশ্বাস জন্ম হওয়ার উদ্দেশ্য সেইটে যে যিকোনো আমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রতে আজির তারিখলেকে যখন মানে মেধাবী ছাত্রছাত্রী আছে আর যখন মানে একটর একট্রিস আছে আমার পূর্বপুরুষ যুগের প্রায় আজির তারিখলেকে আমি যেখানে সুযোগ সুবিধা পাব লাগে সরকারের তরফপ্রায় হোক বা বিভিন্ন মানে হিতানর প্রায় হোক আজির তারিখত যেখানে সুযোগ সুবিধা পাব লাগে পোৱা নাই। আজি সিনেমা হল এখনও নাই আমার বড় সমাজের মাজত বা যেখানে উঠি হওয়া প্রজন্ম আছে প্ল্যাটফর্ম দিবর কারণে আমার টিভি সেন্টার নাই বা FM সেন্টার নাই রেডিও সেন্টার সাফিসিয়েন্ট নাই বা তেনেকে মানে সেন্টার নাই যে প্রতিভা প্রকাশ করবর কারণে বা তেনেকে বিস্তার করবর কারণে ভাল মানে প্ল্যাটফর্ম আমি আজির তারিখলেকে দিব পারা নাই সেটাই আমার মানে ডর একটা দুর্ভাগ্যজনক বলে কোব লাগবে।